দর্শক, ঢাকা রিপোর্ট 24-এর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সানিচন্দ্র বিশ্বাস। আমরা আজকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ নুনুমিয়ার সাথে লাখাই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। জনাব নুনুমিয়া, ঢাকা রিপোর্ট 24-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ঢাকা রিপোর্ট 24। শুরুতে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আপনি ওই থানায় কবে এসেছেন এবং এর আগে কোথায় ছিলেন? আমি যে এই থানায় জয়েন করেছি গত বছরে, অত 17-9-2022 সালে। এর পূর্বে আমি যে হবিগঞ্জ জেলার সদর থানার কোর্ট স্টেশন পুলিশ পার্স ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম। এর পূর্বে জাতিসংঘ শান্তির কমিশনার ছিলাম। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তো আপনার এলাকায় ওই ভাষ্যমতে কতটুকু এগিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এই নীতিতে আমরা কাজ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের পুলিশের যে আইজিপির নির্দেশনা সর্বোপরি আমাদের জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার হবিগঞ্জ স্যারের দিক নির্দেশনা আমরা কাজ করতেছি, যাতে মাদকমুক্ত লাখাই থানা গঠন করা যায়, নিয়ন্ত্রণ রাখা যায়, সেই হিসাবে আমরা কাজ করছি। আপনার থানাকে মাদকমুক্ত বা নির্মূল করতে কীভাবে আপনার পুলিশ সদস্য কাজ করছে? আমরা নিয়মিত টহলের পাশাপাশি সোর্স নিয়োগের মাধ্যমে যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে এবং সোর্স নিয়োগের মাধ্যমে আমরা তাদেরকে মাদক সহ গ্রেপ্তার করার চেষ্টা করতেছি। অথবা বিভিন্ন ধরনের স্পটে, যাতে অপেন স্পটে যাতে মাদক বিক্রি না হয় বা মাদক সেবন না করতে পারে, আমরা নিয়মিত যে অভিযান অব্যাহত রাখতেছি, যার ফলে আমরা এই লাখাই থানার মোটা অনেকটাই মাদক নিয়ন্ত্রণে আছে। দেশে কিশোর গ্যাং নামে একটা নতুন অপরাধ যুক্ত হয়েছে, তো এটাকে আপনারা কীভাবে দেখছেন? কিশোর গ্যাংটা আসলে আমাদের আসলে সমাজের জন্য একটা উদ্বেগের বিষয়। তবে আমাদের লাখাই থানা এলাকায় এরকম কিশোর গ্যাংয়ের কোনো ধরনের বড় ধরনের কোনো নেই। তবে কিছু আছে যে কম বয়সের যে চুরির সাথে কিছু কিশোর জড়িত হয়ে পড়ছে, বিশেষ করে টিউবওয়েল চুরি বা ছোটোখাটো এই চুরির সাথে জড়িত পড়ছে। এই সব বিষয়ে আমরা যেগুলো পাচ্ছি আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, যেহেতু এরা শিশু ওইভাবে ট্রিট করে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করছি এবং তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে আসার পর থেকে আপনার থানার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? মাশাআল্লাহ, আমি জয়েন করার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বিশেষ করে লাখাই একটা দাঙ্গা ভবন এলাকা ছিল, সেখানে আমরা এই দাঙ্গাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। এখন বড় ধরনের কোনো দাঙ্গা হয় না, আমি জয়েন করার পর থেকে খুন ডাকাতি বড় ধরনের কোনো ক্রাইম হয় না। আমরা এটা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে সহায়তা নিয়ে আমরা আগাম তথ্য সংগ্রহ করে, যাতে মারামারিটা হওয়ার আগেই আমরা সংবাদ সংগ্রহ করে একটা প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে পারি, চেষ্টা করছি এবং আমরা সফল হচ্ছি। জি, আপনি থানা বাস করেন যে এই আমাদের যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি সম্পত্তি, বিশেষ করে গত শীত সিজনে আমাদের কোনো ধরনের ডাকাতি বা বড় ধরনের চুরি করার সম্ভব হয় এর আগে আমি জয়েন করার আগে গত এই শীতের আগের শীতে রোড অনেকগুলো রোড ডাকাতি সংঘটিত, কিন্তু আমরা প্রিভেন্টিভ অ্যাকশনের মাধ্যমে অনেকগুলো ডাকাত ধরছি আগে থেকে এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে আমরা করায় ডাকাতিরা এ বিষয়ে হয়নি বা আপনার থানাবাসীর জন্য কোনো মেসেজ বা বার্তা থাকলে তা আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনি জানাতে পারেন? আপনাদের মাধ্যমে আমি এই লাখাই থানার সম্বন্ধে জনগণকে অনুরোধ করব, আপনারা কোনো ধরনের দাঙ্গায় জড়িত না হয়ে আমরা পরস্পর মাতৃত্ব থেকে আপনারা চলাবার করে, যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। লাখাই একটি উদীয়মান অর্থনীতি আমি বলবো, এখানে 70% লোক ঢাকায় ব্যবসা বা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে বা চাকরির সাথে জড়িত। আশা করি যদি তারা শান্তিপূর্ণভাবে বসা করে, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা লিপ্ত না হয়, এটা একটা সম্ভাবনাময় এলাকা, এটা আমি মনে করি এটা আরও এগিয়ে যাবে। এই লক্ষ্যে আমি জনগণকে অনুরোধ করবো, আপনারা পরস্পর সাথে ভাতৃত্ব বজায় রাখে, মানবাধিকার যাতে না করেন সেই অনুরোধ করবো। এতক্ষণ সাথে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শকদের দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় বা ব্যক্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।